সরকারের যে দমনপীড়ন আচরণ সেটি কিন্তু থেমে নেই। আমরা ভেবেছিলাম যে যেখানে সারা বিশ্বে একটা মানবিক সংকট চলছে সেখানে সরকারের স্বৈরতান্ত্রিক চরিত্রের পরিবর্তন আসবে, সরকারের ফাঁসিবাজি কর্মকাণ্ডে পরিবর্তন আসবে, তারা জনবান্ধব কর্মকাণ্ড নেবে, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দিবে। কিন্তু আমরা দেখেছি তার উল্টো চিত্র। আজকে এই ডিজিটাল নিরাপত্তা আইনে অন্যান্য সময়ের চেয়েও কিন্তু অসংখ্য মানুষকে বিনা কারণে হয়রানি করা হচ্ছে। শুধুমাত্র সরকারের অব্যবস্থাপনা এবং ত্রুটির সমালোচনা করার কারণে তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলে পোরা হচ্ছে। আজকে শিক্ষকদেরকে বলা হয় জাতির বিবেক, এই শিক্ষকরা এই সমাজ গঠনের ইতিবাচক সমালোচনা করবে। সেখানে আমরা খুবই লজ্জিত হচ্ছি যে আজকে এই সরকার কিভাবে শিক্ষকদের উপরে অত্যাচারের খড়গ নামিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমান, তিনি স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করেছিলেন, তিনি কারো নাম উল্লেখ করেননি, তারপরেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরেকটি খুবই আশ্চর্যের বিষয়, এই কাজী জাহিদুর রহমান কিন্তু বর্তমান ক্ষমতাসীন দলেরই একজন নেতা, একটি জেলা কমিটির একটা সম্পাদক ছিলেন, কিন্তু তাদের নিজেদের আইনে তারা নিজেরাও এখন নিষ্পেষিত হচ্ছে। ছাত্রলীগ মামলা করছে যুবলীগের নেতাদের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একজন আরেকজনকে কোণঠাসা করার জন্য অনেক সময় এই আইনের ব্যবহার করছে। আমরা বলেছি, আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, আমরা এই বিতর্কিত আইনের শুরু থেকেই আমরা এই আইনের বিরোধী ছিলাম। শুধু আমরা নয়, আমরা দেখেছি বাংলাদেশের অপামার জনগণ, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ, বিভিন্ন মানবাধিকার সংগঠন, তারাও এই আইনের বিরোধিতা করেছে। সরকার তারপরে সেখানে কি করলো, সেই আগের 57 ধারা বাতিল করে আবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে নতুনভাবে ওই আইনের ধারাগুলোকেই বলা চলে এখানে সংযোজন করেছে। এবং সেখানে সম্পাদক পরিষদও বেশ কয়েকটি ধারা নিয়ে আপত্তি তুলেছিল। তখনকার তথ্যমন্ত্রী বলেছিল যে এই আইনে সাংবাদিকদেরকে হয়রানি করা হবে না। কিন্তু বন্ধুগণ, আপনারা এখন দেখেছেন শুধুমাত্র সাংবাদিক নয়, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আজকে এই আইনের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। এবং এটি এমন একটি আইন যেখানে মানুষকে, যেটা বাংলা কথা বলে, সাইজ করার জন্য, মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করার জন্য জামিন অযোগ্য হিসেবে, 6 মাসের জামিন অযোগ্য হিসেবে এই আইনে ধারা যুক্ত করেছে এবং কোন রকমের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা হচ্ছে, যেটি সংবিধান পরিপন্থী। আমরা আজকে বলতে চাই, আমরা এখানে সরকার পতনের জন্য আসি নাই, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে আসি নাই, আমরা আমাদের অধিকারের দাবিতে এসেছি। আমরা সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতে চাই, জনগণের কথা শুনুন, জনগণের মনের ভাষা বুঝুন, জনগণের ক্ষোভকে বুঝুন, অন্যথায় এই ক্ষোভের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। যেমনি ভাবে ছারখার হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী, যেমনি ভাবে ছারখার হয়েছিল 90-এর স্বৈর শাসকরা, যেমনি ভাবে ছারখার হয়েছিল 2007 সালের কুশীলবরা, সেই অনিলিবেনের কুশীলবরা। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আমরা সেই অনিলিবেন থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার জন্য ছাত্ররা বুকের তাজা রক্ত দিলাম, আন্দোলন সংগ্রাম করে তুললাম। কিন্তু অনিলিবেনের পরে আমরা কি পেলাম, অনিলিবেনের চেয়েও জঘন্য শাসন ব্যবস্থা, অনিলিবেনের চেয়েও দুঃসাহ শাসন ব্যবস্থা। অনিলিবেনে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল দেশের দুটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি এবং তাদের সুবিধাভোগীরা। কিন্তু বন্ধুগণ, আজকে সাধারণ জনগণ, ছাত্ররা, শিক্ষকরা আজকে নির্যাতন নিপীড়নের হচ্ছে সরকারিভাবে, সরকারি নিপীড়নমূলক আইনের মাধ্যমে। একটা বিশ্ববিদ্যালয়, আমরা খুবই অবাক হচ্ছি যে আমরা কোন সমাজের দিকে যাচ্ছি। আপনারা চিন্তা করতে পারেন, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয় মুক্ত জ্ঞান চর্চার তীর্থভূমি, জ্ঞান সৃষ্টির জায়গা, বিশ্বমানের মানুষ তৈরি করার কারখানা, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আচরণ সেই ছাত্রলীগ, যুবলীগের সেই ক্যাসিনো ব্যবসায়ী, টেন্ডারবাজ, চাঁদাবাজ নেতাদের মতো। তারা ছাত্রদেরকে রক্ষা করবে তার পরিবর্তে ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের সমালোচনা করায় তারা ছাত্রদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। আমরা দেখেছি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে প্রশাসন মামলা দিয়েছে। কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়
প্রশাসন মামলা দিয়েছে। এরা কত বড় অথর্ব প্রশাসন। আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, এখন আমরা প্রতিকূল পরিস্থিতির কারণে হয়তো একত্রিত হতে পারছি না, আমাদের দাবি দেওয়া জানাতে পারছি না, কিন্তু আপনাদেরকে একটা অনুরোধ করব, এই অথর্বরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যোগ্য নয়। এরা ওই যেসব বিসি যুবলীগের চেয়ারম্যান হতে চায়, এরা সেই ক্যাসিনো লীগের নেতা হওয়ার যোগ্য। কাজী বিশ্ববিদ্যালয় খুললে আগে এই অপদার্থদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণের জন্য ছাত্র আন্দোলন করবেন। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতেও পরিশুদ্ধ করতে হবে, কারণ আমরা দেখেছি আজকে সচিবালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের মসজিদ মন্দির মাদ্রাসা কোনো জায়গায় বাদ নাই এই দলকানা লোকদের নেতৃত্ব এবং তাদের এই বাড়াবাড়ি। আমরা স্পষ্ট ভাষায় বলেছি আজকে এখানে ছাত্র অধিকার পরিষদ যে দাবিগুলো নিয়ে এসেছে, তার মধ্যে প্রথম দাবি হচ্ছে যে এই বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং এই আইনে অন্যায়ভাবে গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং আমরা ক্ষমতাসীনদের কানে একটা কথা ঢুকিয়ে দিতে চাই, আজকে যারা এখানে এসেছে তারা কিন্তু মৃত্যু ভয়কে উপেক্ষা করে এসেছে, কারণ আপনারা যেখানে নিজের নির্বাচিত এলাকায় যান না, জনগণের খোঁজ খবর নেন না, সেখানে এই করোনার মধ্যেও এই করোনা সংক্রমিত হতে পারে সেই রিস্ক নিয়েই কিন্তু তারা এখানে এসেছে। কাজেই ডিজিটাল নিরাপত্তা আইন যদি বাতিল না করা হয় এবং এই আইনে গ্রেপ্তারকৃতদের যদি মুক্তি না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা থেমে থাকবো না, আমাদের আন্দোলন সংগ্রাম কিন্তু চলবে। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, আপনারা দেখেছেন তখন কিন্তু মানুষ কিছুকে পরোয়া করে না। আজকে আমেরিকাতে আপনারা দেখেছেন একজন কৃষ্ণাঙ্গের মৃত্যুকে কেন্দ্র করে কিভাবে আমেরিকানদের মতো একটা সভ্য জাতির মানুষরাও কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতেও তারা আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য সহ সারা বিশ্বে এই বর্ণবাদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছে। কাজে এই সরকার আমাদেরকে দীর্ঘদিন ধরে নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে, এই অবৈধ ভোটারবিহীন সরকার। এই সরকারের যদি এই অত্যাচার নির্যাতন নিপীড়ন অব্যাহত থাকে, তাহলে আমাদেরকেও আজকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই দেশের জনগণকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে, এই জাতির মুক্তির জন্য প্রয়োজনে রাজপথে আন্দোলন সংগ্রামে আবার সামিল হতে হবে। আজকে মানুষের মৌলিক অধিকার চিকিৎসা সেবা পাওয়া, সেখানে আপনারা দেখছেন কিভাবে একটা সদ্য যেটা বলে জন্ম নেওয়া বাচ্চাকে অক্সিজেন দিয়ে মামা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে হেঁটে যাচ্ছে, পাশে আর একজন সাথী ধরে রেখেছে, হাসপাতালের সিট পাচ্ছে, হাসপাতাল ঘুরে ঘুরে ভর্তি হতে না পেরে মৃত্যুবরণ করছে। আমরা এই যে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের যে সুবিধা গোষ্ঠী সুবিধাভোগী, তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা দেখেছেন অতিরিক্ত সচিব বিনা চিকিৎসায় হাসপাতাল ঘুরে ঘুরে মারা গেছে, যুগ্ম সচিব চিকিৎসা না পেয়ে কিন্তু মারা গিয়েছেন, ডিআইজি লেভেলের একজন পদমর্যাদার কর্মকর্তার ফোনেও পাঁচটি হসপিটালে তার স্বজনকে ভর্তি নেয়নি। কাজেই এই যে এতদিন যারা দুঃশাসনকে প্রশ্রয় দিয়েছেন, এই দুঃশাসনকে দীর্ঘায়িত করার জন্য, জনগণের টুটি চেপে ধরার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন, তারা কিন্তু আজকে রেহাই পাচ্ছেন না। আমরা দুঃখ প্রকাশ করছি, আমাদের মাঝ থেকে অনেক রাজনীতিবিদ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ইতিমধ্যেই করোনায় চলে গেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের অনেকের রাজনৈতিক বর্ণাঢ্য জীবন ছিল, মানুষ বাঁচে তার বয়সের কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, কাজে যে যেরকম করেছে মানুষ তাকে সেভাবে স্মরণ করবে। কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে সরকারি দলের লোকজনও কিন্তু এখন আপনারা দেখেন হাসপাতালে সিট পাচ্ছে না। আমার কাছে গতকালকে সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তার একজন স্বজনকে ভর্তি করার জন্য আমাকে, আমার মধ্যে একজন সাধারণ ছাত্র তাকে বলেছিল যে পরিচিত কোনো হসপিটালের আইসিইউ ম্যানেজ করা যায় কিনা। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, তার মানে খুবই নিকট আত্মীয়, তো তাহলে বুঝতে পারেন বন্ধুগণ আজকে কত জটিল সমস্যার মধ্যে আছি। আমি এটুকু বলতে পারি আজকে আমি আপনি যদি আক্রান্ত হই আমরা চিকিৎসা পাবো কিনা সেটি কিন্তু অনিশ্চিত। নর্মাল জ্বর সর্দির কথা শুনলে এখন হাসপাতাল কর্তৃপক্ষ একটু আতঙ্কে থাকে যে করোনা আসলো কিনা, এখন বলে করোনা টেস্ট করে আসেন, কিন্তু করোনার টেস্ট করতে গিয়ে কে কি দুর্ভাগ্য কি দুরবস্থা সেটি তো আমরা দেখেছি, বালিশ নিয়ে পিজি হাসপাতালের সামনে আগের দিন রাতে সিরিয়াল ধরা লাগে, তারপরে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষা করায় সিরিয়াল না থাকার পরে আবার ঘুরে আসা লাগে তিন চার দিন, তারপরে এখন কিন্তু আবার পর্যাপ্ত পরীক্ষার কিটও নাই
সেখানে আমার দেশের মেধাবী বিজ্ঞানীরা যে উদ্ভাবনটি করলেন স্বল্প সময়ের মধ্যে, এই যে করোনা টেস্টের জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠান গণস্বাস্থ্য, সেখানে আমরা দেখলাম সরকার শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে, তাদের হীনমান্যতার কারণে তারা জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানের এই কিটকে স্বীকৃতি দেয়নি। তাহলে আমরা জোরালো দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, আপনি জনগণের কথা বিবেচনা করে অতি দ্রুত এই জাফরুল্লাহ চৌধুরীর কিটকে আপনি অনুমতি দিন, এবং এটা এটাকে যদি আরো উন্নত করা লাগে প্রয়োজনে সরকারি বেসরকারি বিভিন্ন গবেষকদের একটা টিম করে দেন, তারা এটা নিয়ে কাজ করুক, কিন্তু এটা মানুষের জনস্বার্থের জন্য কাজে লাগান। এবং আজকে যে আমাদের পাল্টা দাবি যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে, এবং এই যে মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেখানে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষ আমরা দেখছি রাতের অন্ধকারে ঢাকা ছাড়ছে, কোথায় একটা অমানবিক অবস্থায় আমরা আছি। এই শহরে বসতি গেড়েছিল 20 বছর 15 বছর ধরে, তারা এখন কর্মহীন হয়ে পড়ায় তারা জীবন জীবিকার তাগিদে ঢাকা এসেছিল, এখন আবার গ্রামে ফিরে যাচ্ছে। কাজে এরকম একটা দুঃসময়ে আমরা আছি, সরকারের প্রতি অনুরোধ থাকবে, এখন কোনো রাজনৈতিক নয়, এই সংকট সময়ে এই দুঃসময়ে আগে মানুষকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। কাজে এই করোনা মোকাবিলায় যেসব কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার, পর্যাপ্ত পরীক্ষার ব্যবস্থা করা, কর্মহীন হয়ে পড়া এবং নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেওয়া, এবং যে সমস্ত এলাকাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করা আছে অতি দ্রুত সে সমস্ত এলাকার লকডাউন নিশ্চিত করা। কারণ আপনাদের সরকারের ভুলের কারণেই কিন্তু আজকে আমরা খেসারত দিচ্ছি। আপনারা যদি পর্যবেক্ষণ করেন, যখন 8 মার্চ আমাদের দেশে করোনা রোগী শনাক্ত হলো, 28 দিনে মাত্র আক্রান্তের সংখ্যা ছিল 100, সেখান থেকে ধাউ ধাউ করে বাড়ছে। সরকারের সিদ্ধান্তহীনতায়, তাদের ভুল সিদ্ধান্তের কারণেই আজকে এই করোনা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। কাজে আমরা সরকারের প্রতি অনুরোধ থাকবে, আপনারা অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিন, আর যদি আপনারা ব্যর্থ হন তাহলে আপনাদের ব্যর্থতার দায়ে, আপনাদের পদত্যাগের দাবিতে জনগণ কিন্তু রাজপথে নেমে আসবে। আজকের মতো বক্তব্য শেষ করছি, এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিকূল পরিবেশে। এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা আজকে যে দাবি ছিল আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা, গ্রেপ্তারকৃতদের মুক্তি, মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু পর্যায়ক্রমে আমাদের আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলবে। আপনারা মানুষকে সচেতন করবেন, এবং মানুষকে নিয়েই আমরা এই রাজপথে প্রতিবাদ গড়ে তোলার মাধ্যমে সরকারকে বাধ্য করতে চাই। ধন্যবাদ।